এইবার 20 ফিট ছাড়েন, 20 ফিট ছাড়েন ওই পাশ থেকে। হয়তো মনে হবে যে এটি কোনো বাড়ি অথবা নিজের বসবাসের জন্য কিছু একটা করছেন, আসলে এটি তা নয়। এটি হচ্ছে সদরপুর উপজেলা যে নতুন অডিটোরিয়াম ভবনটি হবেন, সেই ভবনটির কিভাবে হবেন সে সম্পূর্ণ দিক নির্দেশনা এবং সম্পূর্ণ নিজের বাড়ির মতো করেই তিনি সবাইকে দেখিয়ে দিচ্ছেন। এই জন্যই তিনি সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী এমপি, যিনি উন্নয়ন এবং মূল্যায়নে বিশ্বাসী। তিনি আর কেউ নয়, তিনি আমাদের ফরিদপুর 4 আসনের মাননীয় সাংসদ জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে যদি আমি উপজেলা ওইখানে বাউন্ডারি দিয়ে যেতে, আপনার এই জায়গা যদি আপনি এই এখানে ধরবেন শেষ পিছন ধরবেন মানে ওই ওয়ালটা থেকে আপনি 10 ফিট বা 20 ফিট ছাড়া দেবেন, এদিকে এসে মুক্ত হবে এদিকে। এইটা যেমন হবে ঠিক এইটার পাশে যে জায়গাটা থাকে সেইটা ওই জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে আপনার অডিটোরিয়াম। আর পরবর্তীতে আমরা ওই অডিটোরিয়াম ভাঙবো না কি করবো সেটা আমরা পরে দেখবো, আমরা বানানো জিনিস ভাঙবো কেন? ওইটা তো এখন ইয়ে হয় না, কন্ডোমান হয়েছে না না, ভালো আছে। এবার বাম দেশ এই যে আপনি এইখান থেকে টাইম না দিলে আরে ভাই আগে দেন না, এই যে এইখান থেকে টাইম না এই পর্যন্ত আসবে বিল্ডিং, এর বেশি তো আসবে না। 10 ফিট ছাড়েন আর এইটার থেকে 10 ফিট ছাড়েন, আপনি দুইটা এটার ভিতর দিবেন আর ফ্রন্ট সাইডটা রাখেন হলো এদিকে। যদি আমাদের জায়গা লাগে এই জায়গাটা না হইলে নেওয়া লাগবে না, কিন্তু হয় না আমি যদি এখানে উপজেলা ভবন করি আর ওই পাশে অডিটোরিয়াম করি হবে, আমার তার আসার দরকার নেই। কোন জায়গাটা আমাদের দেখেন, এই জায়গায় আপনার বিল্ডিং ভালো, এই যে বিল্ডিং আমাদের এই যে জায়গা এটার সাথে দিতে পারেন, অডিটোরিয়াম হ্যাঁ দুটো দেখতেও সুন্দর লাগবে। এই এখানে দিতে পারো, আমার লম্বা করে হ্যাঁ এদিকে ওদিকে ওইটার মুখ আর এটার মুখ যে এটা আমার আটকে আনলাম। আমি আগে ওইটা এটা পুরো জায়গাটা মাপ দিয়ে যে ওই জায়গা থেকে 100 ফিট পরে কিনা, যদি ওই জায়গায় 100 ফিট না পরে তাহলে তো ওনাদের জায়গা কিছুটা নিতে হবে। ওই যে ওই জায়গা থেকে 100 ফিট যদি না পরে মাপ দিতে হবে। আপনার ঠিক না এই আলিমঙ্গ সাহেব এটা নিয়ে এসো, কি জানেন এসে ওই জায়গাটা মূল ভবনটা এদিকে 100 ফিট হবে না, নিজেদের জমি থাকতে আমরা তাহলে মার্চ মাসের প্রথম সপ্তাহ না দ্বিতীয় সপ্তাহ বা ইলেকশনের পরে আমি পিডি চিফ ইঞ্জিনিয়ার সবাই না আমি বলছি তাদের প্রোগ্রাম হলো আমার বাড়িতে নাস্তা খাওয়া, নাস্তা খাইয়া ভাঙ্গার উপজেলা ভবনের জায়গা বুঝে নেবে, বুঝে নিয়ে চরবদ্দশন বুঝবে, চরবদ্দশন বুঝে সদরপুরে আসা খাওয়া দাওয়া করে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সদরপুরে, মানে প্রথমে হলো আমার বাড়ির ব্রিজ, ওই ব্রিজ দেখে নাস্তা খাবে আমার, নাস্তা খাইয়া যাবো ভাঙ্গায়, ভাঙ্গায় যাইয়া ভাঙ্গার জায়গাটা আমি বুঝে নেবো, সিনেমা হল ভাঙ্গা ওইখানে করবো দিনটা মিশে ভাঙ্গারটা দিয়া তাদের নিয়ে যাবো আমরা চরবদ্দশন, চরবদ্দশনের জায়গা ঠিক করে আমরা আসবো সদরপুর, সদরপুরে তারা এই জায়গা দেখে উপজেলায় খাবে, খাইয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আমরা তাদের বিদায় করে দেবো, তারপরে আপনার টেন্ডারে চলে যাবো, তিনটা বিল্ডিং তিনটা অডিটোরিয়াম তারপর টেন্ডারে চলে যাবো।
আমি নিজের চোখে তাদের এটা দেখা দিয়ে যাচ্ছি। যেহেতু উপজেলা ইলেকশন 18 তারিখ, আমি 22-23 তারিখে নিয়ে আসবো। মজিবর সাহেব আসবে, আপনার প্রজেক্ট পিডি আসবে, আর রিসার্চ চিফ ইঞ্জিনিয়ার আসবে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসবে, আপনি তো আসবে, ঠিক আছে? ওই দিনই মাপ দেবে, ওই তারপরে সয়েল টেস্ট করে আসবে। এগুলো তো সয়েল টেস্ট হবে। তুমি অত্যাধুনিক আমাকে ওই সিও বিশ তোমায় পাকিস্তানে ওদিকে লাগাই দাও, ওদিকে প্রাণী সম্পদ আমার দরকার নেই, আমি এদিকে করি, আমরা এইখান থেকে করি, এইখান থেকে বাউন্ডারি এদিকে আসেন, এদিকে সরেন তো, এইবার 20 ফিট ছাড়েন ওই পাশ থেকে, এই দিকে আসো, এদিকে আসো, বাদ দে ট্যাঙ্কি, বাদ দে 20 ফিট ছাড়েন, ওই দিকটা 20 ফিট ছাড়ো, 20 ফিট, আরে বাবা ওই ওয়ালের থেকে 20 ফিট, আরে ওয়ালের থেকে 20 ফিট, হাতে ধরেন, আজব মানুষ সুজা করে না কে ভিতরে, আরে ওয়াল ধরেন, ওয়াল ধরে বিশ্বাস দেবো, খাই ওয়াল ধরে ধরেন, কত 94 আরো টানেন, 100 ধরেন, 100 আটা ফিট মিটার কত, 30 ধরেন ধরেন, 100 ফিট, 30, হ্যাঁ এখানে ই করেন, এই যে 80 ফিট, মানে এই 20 ফিট, হ্যাঁ তাহলে আপনার যিনি আসতে এই পর্যন্ত, হ্যাঁ 70 ফিট, আমি দেখাই দিচ্ছি, ভাই 20 ফিট ছাড়ছে, ডাবল আমি ডাবল না, আমি বিল্ডিং শেষ 20 ফিট ছাড়তে, এখন আমি 10 ফিট গ্যাপ দিলাম, লাগাই তো দেবো 20 ফিট, কিন্তু ওই ছাড়ছে, হ্যাঁ আমি দেখছি এটা কত, এই দেখ এই পর্যন্ত দেখেন কত, না না ওই জায়গা তো আপনি ছাড়বেন, এই জায়গায় যে আমরা এখান থেকে 70 ফিট আছে, আমার এই বিল্ডিং হলো এইদিকে লাগে হলো আমার হলো 60 ফিট হলো মূল বিল্ডিং, 10 ফিট আমরা ক্লিয়ারেন্স রাখতেছি, মানে পরপর দুইটা পরে, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, সুন্দর হবে, দুইদিকে মুখ পাই, তাহলে পর আমি ওইদিকে আরো 5-20 ফিট না 15 ফিট ছাড়লাম, 15 ফিট ছাড়লাম, ওই দাবা একটু কম সম্ভব দিলাম, তাহলে আমি সোজাসুজি করতে পারি, সোজাসুজি করা লাগে, এইদিকে আমার আগে এদিকে ফেসে বিলে দেন, বসে নিতে পারি, 500 ছবি আছে,